নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মার্চ 2022 মাসিক রাশিফল। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, বিবাহ, কর্ম, ভাগ্য, অর্থ কেমন যেতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বর্তমান যে গ্রহের যে গোচর, অর্থাৎ মার্চ মাসে যে গ্রহের গোচর, সেই অনুযায়ী আপনাদের কিন্তু আমি এই ফলাদেশ দিচ্ছি। অর্থাৎ এই রাশিফল আপনাদেরকে কিন্তু গাইড হিসাবে, আপনাদের পথে পথপ্রদর্শক হিসাবে আপনাদের কিন্তু কাজে আসতে চলেছে। বেশ কিছু বড় ঘটনা মার্চ 2022 মেষ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে। তো প্রত্যেকে এই ভিডিওটি অবশ্যই শুনবেন এবং শেষে আমি উপায় কিছু আপনাদেরকে বলবো, যেটা করলে আপনাদের এই মাসটা বিশেষ করে ভালো কিন্তু যাবে। প্রথম আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি অষ্টমভাবে অবস্থান করছে, আপনাদের রাশির অধিপতি দশমভাবে অবস্থান করছে, অষ্টমপতি এবং রাশির অধিপতি দশমভাবে অবস্থান করছে। প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদের ঠিক কর্মভাবে শনি, মঙ্গল, শুক্র এবং বুধ অবস্থান করছে। এই শুক্র এবং বুধ একত্রে এই চারটি গ্রহ কর্মভাবে, এবং বুধ আপনার 6 মার্চ আপনার ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করবে। অষ্টমভাবে কেতুর অবস্থান এবং দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান এবং একাদশভাবে রবি এবং বৃহস্পতির অবস্থান। এই রবি আবার 15 ফেব্রুয়ারি আপনার রাশির দ্বাদশে মীন রাশিতে অবস্থান করবে। কি রেজাল্ট পেতে চলেছেন প্রথম রাশি স্বাস্থ্য? আপনাদের রাশির অধিপতি অষ্টমপতি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করছে। দেখুন, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছিল, বিশেষ করে যাদের মেয়েদের ক্ষেত্রে গাইনিং যাদের প্রবলেম চলছে, সেই সমস্যা কিছুটা কাটবে আপনাদের। ব্লাড রিলেটেড যাদের সমস্যা চলছে, সেই জায়গাটা আপনাদের কাটবে এবং স্বাস্থ্যের দিক আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হবে। হেলথ নিয়ে যারা ভুগছিলেন, মঙ্গল তুঙ্গ ক্রিয়া অবস্থান করছে, হেলথ নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। দ্বিতীয় যে পয়েন্ট, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদের কেমন যেতে চলেছে? দেখুন, আপনাদের পঞ্চমপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং 15 মার্চ থেকে আপনার দ্বাদশভাবে মীন রাশিতে, অর্থাৎ 15 মার্চ থেকে আপনাদের মীন রাশিতে এই রবির অবস্থান। 15 মার্চ পর্যন্ত আপনারা প্রেমে কিন্তু সফলতা কিন্তু পাবেন। 15 মার্চের পর থেকে আপনাদের পঞ্চমপতি দ্বাদশভাবে চলে যাওয়াতে আপনাদেরকে একটু হলেও বুঝে এবং আন্ডারস্ট্যান্ডিং হয়ে কিন্তু চলতে হবে, অর্থাৎ একে অপরের উপর ইগো সেন্টিমেন্ট কিন্তু আনা যাবে না। অর্থাৎ একটু যদি আপনারা আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল করে যদি চলেন কি না, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন। খুব বড় ধরনের যে প্রেমের ক্ষেত্রে সমস্যা তা কিন্তু নেই, কিন্তু টুকিটাকি ছোট সমস্যাগুলো কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে, অর্থাৎ যেহেতু পঞ্চমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে কর্ম। দেখুন, শনি শুক্র আপনাদের অবস্থান করছে, অর্থাৎ শনি শুক্র এমনিতে মিত্র এবং বুধও অবস্থান করছে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন জব পাওয়ার, নতুন চাকরি পাওয়ার আপনাদের কিন্তু সম্ভাবনা থাকছে। আপনি মেষ রাশি মানুষ, চাকরি পাওয়া, চাকরি ক্ষেত্রে বদলি হওয়া বা প্রমোশন পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনার ক্ষেত্রে শিক্ষা কেমন যাবে? দেখুন, শিক্ষার ক্ষেত্রেও আমাদের পঞ্চমপতি আপনার একাদশ এবং দ্বাদশভাবে দুইভাবে অবস্থান করছে। কি হবে প্রেম আপনাদের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু
কিছু 15ই মার্চের পর থেকে কিছু অংশে আপনাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যাওয়ার কিন্তু জায়গা কিন্তু সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া পড়াশোনার ক্ষেত্রে, বা পড়াশোনার ক্ষেত্রে সে মতন মনোনিবেশ না পড়া হওয়া, একটু হয়তো অমনোযোগী বা অন্য কোনো জায়গাতে মন চলে যাওয়া। অর্থাৎ 15ই মার্চ অবধি কিন্তু আপনাদের মোটামুটি ওভারঅল এডুকেশন জায়গাটা কিন্তু খুব একটা সমস্যা কিন্তু না, কিন্তু 15ই মার্চের পর থেকে যেহেতু পঞ্চমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে ভাগ্যপতি একাদশভাবে অবস্থান করছে এবং সেখানে রবির সঙ্গে অবস্থান করছে, অর্থাৎ পঞ্চমপতিকে কানেক্ট করছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কিনা আপনি মেষ রাশি মানুষ ধরেন পূর্ণ মাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সন্তানের ক্ষেত্রে নিয়ে, যাদের সমস্যা চলছিল সন্তান প্রাপ্তি সন্তানের জায়গা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা গোল্ড শেয়ার মার্কেট সঙ্গে যুক্ত আছে, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং সপ্তমভাবে দৃষ্টি, দেখুন আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়। সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের কোন জায়গায় কি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, দৈনিক রোজগার আপনাদের বাড়বে, আপনি মেষ রাশি মানুষ, বিয়ের যোগাযোগগুলো আপনাদের আসবে, বা বিয়ে হয়ে যাওয়া, বিয়ের পিঁড়িতে বসা, যাদের বিয়ে দীর্ঘদিন বাধা প্রাপ্ত হচ্ছিলো কিনা বিয়ে হওয়া সম্ভাবনা কিন্তু থাকছে মার্চের 15 তারিখের মধ্যে। এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আসবে, কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না, হঠাৎ খুব রিস্কি ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, কারণ এই জায়গাটাতে আপনি আপনার জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করে নিন। যদি আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু আমি আবারও বলছি, খুব বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু ভুল করে করবেন না, এখানে কিছু হলো অর্থ লস কিন্তু আপনার হওয়ার জায়গা কিন্তু থাকছে। এবার আসি আপনাদের দাম্পত্য জীবন। দেখুন আপনাদের সপ্তমপতি আপনাদের দশমভাবে দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু শনির সঙ্গে অবস্থান করছে, মিত্র গ্রহের সাথে অবস্থান করছে, দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রী অথবা আপনার হাজব্যান্ডের কথা শুনে চলেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা যদি একটু নেগোসিয়েশন করে যদি চলেন, একটু মানিয়ে গুছিয়ে যদি চলেন, আপনি মেষ রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কিন্তু তৈরি হচ্ছে। এবং দ্বিতীয়ভাবে ধনভাবে রাউ অপ্রত্যাশিত লাভ আপনাদের হবে, আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, কিন্তু আপনাদের কথার দিকে বাক সংযম আপনারা করুন। অর্থাৎ এমন কিছু কথা বললেন যেখানে শত্রুতা তৈরি হওয়া, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কথাবার্তা যদি ঠিকঠাক রাখেন, আপনাদের ম্যারিড লাইফ এবং আপনার লাভ লাইফ দুটি জায়গাতে কিন্তু আপনারা ভালো লিড কিন্তু আপনারা করবেন। সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, নিজস্ব অ্যাসেট প্রপার্টি হওয়ার যোগ থাকছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইন সেলস লাইন এর সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ডোর টু ডোর কাজ করেন এই জায়গাগুলো, বা এনজিওর সঙ্গে যুক্ত আছেন, বা সম্পত্তি কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ডিফেন্সে কাজ করছেন, এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। তবে আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনার ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে কিন্তু এ মাসে লাভ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, যদি আপনার জন্মছক পারমিট করে। সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শত্রুতা তৈরি হবে, এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছে, উচ্চ শিক্ষাতে আছে, রিসার্চমূলক, তাদের ক্ষেত্রে ভালো।
অথবা বিদেশে মাটিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা। অর্থাৎ আপনি ধরুন বিদেশে মাটিতে আছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস সঙ্গে যুক্ত আছেন বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের ডুবে গেছে, আটকে গেছে, পেমেন্ট ফেঁসে আছে, বিল পাস হচ্ছিল না, সেই বিল পাস হওয়া, পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা হনুমানজির উপাসনা করুন এবং সকালবেলা স্নান করে সূর্যদেবকে নাম স্মরণ করুন, ওং আদিত্যায় নমঃ, এবং জলে রুড়ি মিশিয়ে যদি আপনারা জলটা নিবেদন গজি যদি করতে পারেন সূর্যদেবকে, বিশেষভাবে আপনাদের এ মাসটা কিন্তু ভালো কিন্তু যাবে। এবং হনুমানজির স্মরণাপন্ন হন, মঙ্গলবার দিন হনুমান চল্লিশ আপনারা যদি পাঠ করেন, বিশেষরূপে আপনাদের কিন্তু যে বাধা বিপত্তিগুলো আসছিল সেই বাধা বিপত্তিগুলো কিন্তু কাটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।